হাই ফ্রেন্ডস, সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি তোমাদেরকে দেখাবো আমার যে শখের সবজি বাগান, সেই সবজি বাগানে আমার কী কী সবজি আছে সেগুলোকে আমি তোমাদেরকে খুব অল্প সময়ের মধ্যে দেখানোর চেষ্টা করবো। তো চলো দেখে নিই আমার শখের সবজি বাগান। বন্ধুরা, প্রথমে আমি তোমাদের ঝাল দিয়ে শুরু করি। এই যে দেখতে পাচ্ছ যে লঙ্কা গাছগুলো আমি লাগিয়েছি, প্রচুর প্রচুর পরিমাণে লঙ্কা আমি এই গাছ থেকে পেয়ে থাকি এবং বাজার থেকে আমাকে কোনো লঙ্কা আমাকে কিনতে হয় না, খুব সহজেই আমি লঙ্কা পেয়ে যাই। সেরকমভাবে আমার বাজারের যে খরচা সবজির বাজার সেটা অনেকখানি সেভ হয়। এরপর আমি চলে আসলাম এই যে শখের আমার ড্রাগন ফ্রুট, এটা আমার শখ করে লাগানো, এখান থেকে আমি ড্রাগন ফ্রুট বা ড্রাগন ফল আমি পেয়ে থাকি। খুব সুন্দরভাবে আমি এটাকে শুটিং করেছি, এই যে মাঝখানে একটা প্লেট দিয়ে সেটাকে বাঁধা হয়েছে, যথেষ্ট ভালো। গোড়ায় নিয়মিত সার বা গোড়াগুলো পরিষ্কার করে দিতে হয়। এই হলো আমার ড্রাগন ফলের গাছ। এই যে তৃতীয় হলো বেগুন গাছ, এই বেগুন গাছ থেকেও আমি প্রচুর বেগুন পেয়ে থাকি, এতে করে আমার বেগুন বাজার থেকে আর কিনতে হয় না। খুবই অল্প পরিশ্রমে তোমরাও করতে পারো এই চাষ। আরো বিস্তারিত তোমাদের দেখাচ্ছি, এটা তো তোমরা দেখতে পাচ্ছ এখনো বেগুন গাছ অনেক আছে। তো যাই হোক, আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি একে একে সমস্ত সবজি। তারপর আমি তোমাদের দেখাবো এই যে দেখতে পাচ্ছ এই গাছগুলো, এগুলো মেথি গাছ আমি লাগিয়েছিলাম, কিন্তু অতি বৃষ্টিতে অসময়ে বৃষ্টি হলে গাছ মারা গেছে। কিছু কিছু আছে, এগুলো আমার এই যে আমি এখানে শাকের চাষ করেছি, ছোলা ছোলার শাক কয়েকদিন আগে তুলেছি, তাই এরকম গাছগুলো মোনা মোনা লাগছে। এই যে ছোলা, বাদাম ইত্যাদি আছে, মটর শাক আছে। এই যে ছোলা বা মটর, এই যে ছোলার শাক মটর শাক, আমার টমেটো আছে। আমি টমেটো 15টা মতো টমেটো গাছ আমি এনেছিলাম বাজার থেকে, এনে লাগিয়েছি। এই যে ফুল চলে এসছে, আশা করি টমেটো হবে অল্প কয়েকদিনের মধ্যে। এই দেখো, এই যে টমেটো, এই যে এখন লাগানো আছে। তারপরে আছে গাজর, তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর গাজর বেরিয়েছে, যথেষ্ট ভালো। আমি যে এখান থেকে গাজর পাবো তা খাওয়া তো হবেই, আমি অন্য কাউকেও দিতে পারবো। এই যে খুব সুন্দর হয়েছে গাজর, দেখতে ভালো লাগছে। এই যেগুলো হচ্ছে গাজর গাছ। এরপরে যে আমি রসুন লাগিয়েছি, এই দেখতে পাচ্ছ রসুন, আমি ধারে ধারে লাগিয়েছি। প্রত্যেক যে ড্রেন করা আছে, ড্রেনের দুই সাইড দিয়ে রসুন লাগিয়েছি, যা রসুন হবে ভালোই হবে। তারপর আমার পালং শাক, এই যে পালং শাক যথেষ্ট হয়েছে, খুব সুন্দর হয়েছে, এই তোমরা দেখতে পাচ্ছ। এ হলো পালং শাক, এগুলো সবই একদিকে যেরকম শখে করা হয় সেই রকমভাবেই সবজির বাজার শেফ অনেকখানি হয়ে থাকে বা পুরোটাই হয় তোমরা বলতে পারো। তা তোমরাও বাড়িতে কোনো জায়গায় ফাঁকা জায়গায় যদি থেকে থাকে বা টবে বা ছাদে এরকম সবজি চাষ করতে পারো। এই দেখো, এটা হচ্ছে আলু, পরিমাণে খুবই অল্প,
একই জায়গার মধ্যে অনেক রকম সবজি আমি চাষ করেছি। যেটা সাদা আলু, লাল আলুও আছে, সেটা আমি তোমাদের দেখানোর চেষ্টা করব। এ হচ্ছে আলু, সবই একই জায়গাতে অনেক রকমের সবজি মিশ্র পদ্ধতিতে মিশ্রভাবে চাষ আমি করেছি। এখানে আছে লাল শাক, এই যে তোমরা দেখতে পাচ্ছ খুব ছোট্ট লাল শাক, অনেকদিনও লাগিয়েছি কিন্তু অতি বৃষ্টিতে অসময়ে বৃষ্টিতে বিরত অনেক দেরি হয়ে গেল। যাই হোক, লাল শাক ভেঙে আছে, গোটা লাল শাক, এর ভেতরে বেগুন আছে এবং পেঁপে আছে। আমাদের এবার যেটা দেখাবো সেটা হচ্ছে মূল, এগুলো হচ্ছে লাল মূল। আগেই তোমাদের লাল আলো দেখালাম, এগুলো না সাদা আলো দেখিয়েছি, এটা হচ্ছে লাল আলো। লাল আলো খুব সুন্দর হয়েছে। এর পাশে আছে পেঁয়াজ, এটা খুব রিসেন্টলি লাগানো হয়েছে, বেশিদিন হয়নি, তাই এরকম মোড়া মোড়া মনে হচ্ছে, কিন্তু এগুলো হয়ে যাবে। এটা হচ্ছে সাদা মূলো, আগেই তোমাদের বললাম সাদা মূলো দুটো আছে, যথেষ্ট ভালো। এবার তোমাদের দেখাবো পেঁপে গাছ। পেঁপে গাছ এখনো আমার অনেক ছিল, কিন্তু সেগুলো অনেক বয়স হয়ে যাওয়ার জন্য কেটে ফেলা হয়েছে। এখনো যেগুলো আছে সেগুলো আমি তোমাদের দেখানোর চেষ্টা করব, তোমরা দেখতে পাচ্ছ। এবং যে জায়গাটায় সবজি আমি লাগাই সেই জায়গার চারপাশে বড় বড় লম্বু গাছ তোমরা দেখতে পাচ্ছ, ওগুলো লাগানো হয়েছে চারিদিকে লম্বু গাছ। এই জায়গায় আমি যে সবজিগুলো দেখলাম সমস্তটা এই জায়গার ভিতরেই আছে। ওই জায়গারই সাইডে এই যে দেখতে পাচ্ছ কামিনী গাছ, কয়েকটা কামিনী গাছ আমি লাগিয়ে রেখে দিয়েছি, যাতে ভবিষ্যতে পাতা বিক্রি করা যায়। এবং লেবু গাছও আছে, তোমরা দেখতে পাচ্ছ। চার সাইডে দেখো লেবু গাছ, যাতে বেড়া সৃষ্টি হয়, লেবু গাছগুলো বড় হলে এবং লেবুও পাওয়া যায়, লেবু বিক্রি হয়। সমস্তটা চিন্তাভাবনা করে এখানে মিশ্র পদ্ধতিতে এবং বৈজ্ঞানিক সম্মতভাবে আমি কৃষিকাজ বা শখের সবজি বাগান করার আমি চেষ্টা করি, এবং কিছুটা সফল আমি হয়েওছি, সেটা আমি তোমাদের কাছে শেয়ার করলাম। এটা হচ্ছে কলমি শাক, এটা আমি লাগিয়েছি, আশার আলো দেখা যাচ্ছে, ভবিষ্যতে মনে হচ্ছে আমি কিছু শাক এখান থেকে পেতে পারি। এটা হলো আমার লিচু গাছ, আতা বোম্বাই বলা হয়। এই লিচু যখন ধরবে তখন আমি তোমাদেরকে একটা আলাদা ভিডিও আমি করে দেখানোর চেষ্টা করবো, এর পরিচর্যা এবং কী কী ভাবের আমি যত্ন নিই। এটা আমার ডালিম গাছ, কুচিতে ডালিম এবং পাগলে বেদানা বলা হয়, এটা আমি লাগিয়েছি, এখন পর্যন্ত ঠিকঠাক আছে। এখন দেখা যাক আগামী দিনে কেমন ডালিম বা বেদানা আমি পাই। এটা আমার চেরি গাছ, খুব ছোট্ট চেরি, এবং কেবল সত্য লাগিয়েছি, এর আপডেট ভিডিও আমি তোমাদেরকে পরবর্তীতে দেখানোর চেষ্টা করব। এটা আমার ফুলে খাড়া গাছ, এটা আমি লাগিয়েছি বাড়িতে, এর অনেক গাছ কাজ আছে, অনেক গুণ আছে, তাই আমি গাছটা বাড়িতেই রেখে দিয়েছি যাতে আমার কাজে আসতে পারে। এর পাশে আছে উচ্ছে বা করলা, যেটা লাগিয়েছি বাড়িতে। এই যেগুলো দেখতে হচ্ছে এগুলো পুদিনা পাতা, পুদিনা নিয়ে একটা ভিডিও আমি করেছিলাম, তোমরা দেখেন কি করে গুণাগুণ সম্ভব হয়। পুদিনা
সেগুলোকে পরিষ্কার করতে হবে, গোড়াগুলো সবই যা দেখাচ্ছি সবই আমার বাড়িতে এবং বাড়ির পার্শ্ববর্তী এলাকাতে আমি চাষ করি। এগুলো হচ্ছে তুলসী গাছ, এর অনেক গুণ আছে, দেখতেই পাচ্ছ আমার সমান হয়ে গেছে গাছগুলো, এগুলো মরে যাবে এবং পরবর্তীকালে আবার নতুন করে হবে। আমি যে তোমাদের লঙ্কা গাছগুলো দেখালাম, এরকমভাবে আমি একটা টবে বীজ থেকে চারা তৈরি করে ওখানে লাগিয়েছিলাম। আবার দেখেছো তোমরা, নতুন চারা আমি তৈরি করে ফেলেছি, ওই গাছগুলোর বয়স হয়ে যাচ্ছে এবং এই গাছগুলোকে আমি আবার নতুন করে ওখানে লাগাবো এবং আরও লঙ্কা আমি পাবো। এরকমভাবে আমি টুকটাক সবজিগুলো আমি চাষ করে থাকি। হ্যাঁ বন্ধুরা, এখন আমি তোমাদেরকে দেখাবো, তোমাদেরকে বলেছিলাম বা আগে যে ভিডিও দেখলে কিছু কামিনী গাছ আমি লাগিয়েছি, এই যে দেখতে পাচ্ছ সেগুন বাগান, এই বাগানের যে চারপাশে আমি আরও অনেক কামিনী গাছ আমি লাগিয়েছি, হয়তো তোমরা দেখলেও দেখতে পারো, এই যে দেখা যাচ্ছে ওগুলো সবই কামিনী গাছ, চারিদিকে চারিধারে লাগানো আছে এবং এই কামিনী গাছ আমি লাগিয়েছি মূলত যে ডাল বা পাতা বিক্রি করার জন্য এখানে আসে, বিনা খরচায় আমি লাগিয়ে দিয়েছি এবং এগুলো আমি পরবর্তীকালে পাতা বিক্রি করতে পারবো সেভাবে। এই হচ্ছে সেই কামিনী গাছ, যথেষ্ট বড় হয়ে গেছে এবং পাতা আমি খুব শীঘ্রই এগুলোকে বিক্রি করতে পারবো। প্রত্যেক ধারে ধারে দেখছো কামিনী গাছ লাগানো আছে, এখানে আছে। তো যাই হোক বন্ধুরা, আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি, কারণ বর্তমানে আস্তে আস্তে মানুষের যে পরিমাণ বাড়ছে সেই জন্য বিভিন্ন জমি বা চাষাবাদ করার জায়গা সেগুলো কমে আসে, সেই জন্য খুব অল্প জায়গাতে কীভাবে মিশ্র চাষ বিভিন্ন চাষ করা হয় বা তোমরা করতে পারো বা আমি করেছি সেগুলো আমি তোমাদেরকে শেয়ার করছি। এতে যথেষ্ট লাভবান, এরকমভাবে যদি তোমরা চাষ করতে পারো তো তোমরাও হতে পারো। এই যে এগুলো হচ্ছে মটরশুঁটি, মটরশুঁটি অনেকটা জায়গায় লাগানো আছে এবং অতি বৃষ্টিতে এগুলো কিছু কিছু মারা গেছে, কিছু কিছু হলুদও হয়ে গেছে। তো মটরশুঁটি যে সবজি সেটা আমি তোমাদের দেখিয়ে দিলাম। অসময়ের বৃষ্টি এই মটরশুঁটিতে পড়ার পর গাছ কিছুটা খারাপ হয়ে গেছে, হলুদ হয়ে গেছে। এই সবজি জল একদমই পছন্দ করে না, তাই যতটুকু দরকার ততটুকু দিতে হয়, কিছু পাত্র করে ছেঁচে দিতে হয় বা স্প্রিংলার পদ্ধতি যদি কারোর থেকে থাকে সেই স্প্রিংলার পদ্ধতিতে এই চাষ করা হয়, অল্প জল এখানে প্রয়োজন হয়। এই তোমরা দেখতে পাচ্ছ আজকে আমি তোমাদেরকে খুব সংক্ষেপে আমার যে শখের সবজি চাষ সেটা দেখানোর চেষ্টা করলাম। আশা করি ভিডিওটি তোমাদের সকলের খুব ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও, যাতে আগামী দিনে আরও অনেক কিছু তথ্য বা বিভিন্ন সবজি চাষ ইত্যাদি বিষয়ে বা বিভিন্ন দরকারি বিষয়বস্তু আমি তোমাদেরকে দেখানোর উৎসাহী হই বা দেখাতে পারি। সকলকে ধন্যবাদ।